চলুন এবার আমরা আমাদের অ্যাপ্লিকেশনে লগ আউট ফ্যাসিলিটিসটাও প্রোভাইড করে দিই। তো সেটা করার জন্য আমাদের প্রথমে আমরা ইজিএস ফাইলটাতে যাব। ওকে, ইজিএস ফাইলটাতে গিয়ে এখান থেকে না, অ্যাকচুয়ালি আমাদের নেভিগেশন বারে আমরা কিছু চেঞ্জ আনবো। তো এখান থেকেও না, এখান থেকেও হতে পারে, আবার আমি এখান থেকেও সার্চ করে নিতে পারি। এটা হচ্ছে সাইট নেভিগেশন বার, তাই না? নেভিগেশন ডট ইজিএস এই ফাইলটাতে। তো এই ফাইলটাতে আমরা কিছু ডাইনামিকভাবে কন্টেন্ট তৈরি করব বা লিঙ্ক তৈরি করব। তো এই লিঙ্কগুলোকে আমি কাট করে ফেলি। কাট করে এখানে আমাদের ইফ কন্ডিশনটাকে বসিয়ে দেই। ইফ ইজ লগড ইন, এই ইজ লগড ইন কোথা থেকে আসবে? ইজ লগড ইন আসবে কারণ আমরা লোকাল সেট করেছি, তাই না? ইজ লগড ইন লোকালটাকে আমরা সেট করেছি, তাই আমরা এখানে ইজিলি ইজ লগ ইনটাকে ধরতে পারবো। ওকে, তো আমরা কী নামে সেভ করেছিলাম সেটা আমাদের একটু দেখে নিতে হবে, নাহলে আমরা মিস্টেক করতে পারি। তো আমরা যাব হচ্ছে সেট লোকালস, এখানে যদি যাই তাহলে দেখেন যে ইজ লগড ইন নামেই আমরা সেভ করেছিলাম। তাহলে আমরা এখান থেকে ইজ লগ ইনটাকে অ্যাক্সেস পাবো। ইজ লগ ইন যদি ট্রু হয়ে থাকে তাহলে একটা কাজ হবে, আর যদি ইলস হয়ে থাকে, যদি লগ ইন ট্রু না হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের আমরা যেইগুলোকে কাট করে রাখলাম যে লিঙ্কগুলোকে, সেই লিঙ্কগুলো প্রোভাইড হবে এখানে। ওকে, তো এখানে আমরা পেস্ট করে দিই, এখান থেকেই নেই নিয়ে এই এই বেশি দূর চলে গেল। ওকে, যদি লগ আউট অবস্থায় থাকে তাহলে লগ ইন এবং এই রাউটগুলো দেখা যাবে, আর যদি লগ ইন অবস্থায় থাকে তাহলে সে দেখতে পারবে। এখান থেকে একটা রাউটকে কপি করে নিই, কপি এবং এখানে পেস্ট করে দেই, এটার নাম দিয়ে দিই অথ স্ল্যাশ লগ আউট হচ্ছে লিঙ্ক, এবং এখান থেকে আমরা বলি লগ আউট। ওকে, তো আমরা সেভ করি। সেভ করে আমরা আমাদের ব্রাউজারে যাই, ব্রাউজারে যাই, রিফ্রেশ করি। ও ওয়াও, আমরা এখন লগ আউট দেখতে পাচ্ছি। লগ ইন আর রেজিস্টার গন, আমরা এখন লগ আউট বাটনে ক্লিক করলে আসলে কিছুই হবে না, কারণ আমরা লিঙ্ক তো তৈরি করেছি, সেই লিঙ্কটাকে হ্যান্ডেল করিনি। হ্যান্ডেল করার জন্য আমাদের চলে যেতে হবে অথ রাউটসের ভেতরে। অথ রাউটে যাওয়ার পরে এখান থেকে আমরা নতুন একটা রাউট, ও অথ রাউট তৈরি করাই আছে, লগ আউট রাউট তৈরি করাই আছে, কিন্তু লগ আউট কন্ট্রোলারটা করা নেই। তাহলে এবার আমাদের যেতে হবে লগ আউট, ও সরি, অথ কন্ট্রোলারের কাছে। অথ কন্ট্রোলারের কাছে সবার নিচে লগ আউট নামের একটা ফাংশনালিটিস আছে। তো এখানেই আমরা মূলত লগ আউটের ফাংশনালিটিসগুলো লিখবো। ওকে, তো লগ আউট করার জন্য আমাদের সেশনের সাহায্য লাগবে, সেশনের সাহায্য ছাড়া আমরা কখনোই লগ আউট করতে পারবো না। আমরা এখানে লিখতে পারি রিকোয়েস্ট ডট সেশন, সরি, আমরা লগ আউট করার অর্থ বলতে আসলে কী বুঝি? লগ আউট করার অর্থ হচ্ছে আমাদের ডাটাবেস থেকে সেশনটাকে ক্লিয়ার করে দেওয়া। ওকে, সো ডেস্ট্রয়, সেশনের সাথে ডেস্ট্রয় নামের একটা মেথড আছে, যেই মেথডটা আর্গুমেন্ট আকারে একটা কল ব্যাক নিয়ে থাকে, যেই কল ব্যাকের ভেতরে আবার প্যারামিটার হিসেবে থাকে হচ্ছে ইরোর। তো যদি ইরোর ঘটে, ইফ ইরোর, তাহলে তো ইরোরই। ইন দ্যাট কেস আমরা কনসোল লগ করতে পারি, কনসোল ডট লগ ইরোর ইরোর, আর সাথে আমরা নেক্সটকে কল করতে পারি উইথ ইরোর। এটা আমরা এখনও হ্যান্ডেল করিনি, পরবর্তীতে হ্যান্ডেল করব। আর আদারওয়াইজ, ও অবশ্যই এটা রিটার্ন করতে হবে, যদি ইরোর ঘটে রিডিরেক্ট সামথিং করছে, কিন্তু আমরা রিটার্ন করবো, জাস্ট সিম্পলি রিটার্ন নেক্সট। আর আদারওয়াইজ আমরা রিটার্ন করবো রেসপন্স ডট রিডিরেক্ট, কোনো একটা জায়গায় তো আমাদেরকে রিডিরেক্ট করে দিতে হবে। তো আপাতত আমরা রিডিরেক্ট করতে যাচ্ছি লগ ইন পেজটাতে। ওকে, দ্যাট ইজ অল অল অ্যাবাউট লগ আউট। কিন্তু একটা মিসিং আমাদের রয়ে গেছে, সেটা হচ্ছে এই সেভ করার সময়, ইউজার লগ ইন করার সময়, ইউজার লগ ইন করার সময় আমাদের আরেকটা কাজ করতে হবে। সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে সেভ করতে হবে। সেভ না করলেও এটা সেভ করছে আমাদের ডাটাবেজে, কিন্তু আমরা সেভ করবো। রিকোয়েস্ট ডট সেশন ডট সেভ নামের একটা ফাংশন আছে, সেই ফাংশনটাকে আমাদের বা মেথড আছে, মেথডটাকে আমাদের কল করতে হবে, যেটাও মূলত আর্গুমেন্ট আকারে ইরোর পাবে। সো ইরোর যদি পাই, ইফ ইরোর, তাহলে আগের মতোই আমরা কনসোল লগ করবো ইরোরটা, যেন আমরা দেখতে পাই যে আসলে কী ইরোর হয়েছে। অ্যান্ড ফাইনালি আমরা নেক্সটকে কল করবো উইথ ইরোর। আর যদি ইরোর না হয়ে থাকে, এখানে অবশ্যই একটা রিটার্ন কিওয়ার্ড দিয়ে দেওয়া ভালো, আর যদি ইরোর না হয়ে থাকে তখন আমরা শুধুমাত্র আমাদের পেজটাকে রেন্ডার করব। তো আপাতত আমরা এখানে এই পেজটাকে রেন্ডার করছি, কিন্তু আসলে আমরা এই পেজটাকে রেন্ডার করব না। যখন আমরা সঠিকভাবে লগ ইন করতে পেরেছি, তখন আর আমরা কেন অথ পেজটাকে লগ ইন করবো? আমরা রেন্ডার করব বা রিডিরেক্ট করতে পারি আমরা ডিরেক্টলি। এখান থেকে আমরা চলে যাই রিডিরেক্ট, আমরা রিডিরেক্ট করব কাকে? ফরওয়ার্ড স্ল্যাশ ড্যাশবোর্ডকে। ওকে, অ্যাকচুয়ালি ড্যাশবোর্ডের রাউটটা কী আমি ভুলে গেছি, ড্যাশবোর্ডের রাউট জাস্ট ড্যাশবোর্ড। আমরা রিডিরেক্ট করব ড্যাশবোর্ডে যখন আমাদের লগ ইনটা সাকসেসফুল হবে। ওকে, তো আমরা সেভ করি, আর আমাদের তেমন কোনো কাজ নাই, রিফ্রেশ করি। ওকে, তো এখানে লগ আউট বাটন আছে, লগ আউট বাটনে ক্লিক করি, এটা আমাদেরকে ইরোর প্রোভাইড করছে, ক্যান নট গেট লগ ইন। ওয়াই ম্যান, এটা ক্যান নট গেট লগ ইন কেন দিচ্ছে? আই ডোন্ট নো, এর পেছনেও রিজন থাকতে পারে, কারণ হচ্ছে
আমরা আমাদের নেভিগেশন জেএসের ভেতরে যাই, যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে এখানে অথ ফরওয়ার্ড স্ল্যাশ লগ আউট পারফেক্ট আছে। আমাদের ইরোরটা অ্যাকচুয়ালি কোথায় হয়েছে সেটা গেট ফরওয়ার্ড স্ল্যাশ লগ ইন। ও আচ্ছা আচ্ছা, আমাদের ইরোরটা অন্য জায়গায় ঘটেছে। ইরোরটা ঘটেছে আসলে এই ড্যাশবোর্ডের এখানে, সরি অথ কন্ট্রোলারের এখানে। আমরা ডিরেক্টলি তাকে প্রোভাইড করেছি ফরওয়ার্ড স্ল্যাশ লগ ইনের কাছে, কিন্তু ফরওয়ার্ড স্ল্যাশ লগ ইন বলে তো আসলে কিছু নেই, আমরা রিডাইরেক্ট করবো অথ ফরওয়ার্ড স্ল্যাশ লগ ইন সেখানে, তাই না? তো এই জন্য আসলে আমাদের এররটা হয়েছে। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে, ও সরি, এই লগ ইন বলে কিছু নেই। আপাতত ড্যাশবোর্ডে যাওয়ার চেষ্টা করে দেখি। ড্যাশবোর্ড যেহেতু লগ আউট হয়ে গেছে সে ড্যাশবোর্ডে নিতে পারবে না, সে লগ ইন পেজে নিয়ে চলে আসবে। এবং যখন লগ আউট হয়ে যাবে তখন আসলে কী হবে সেটা আমরা কম্পাসে গেলে বুঝতে পারবো। এখান থেকে একটা রিফ্রেশ করি, দেখেন আমাদের কম্পাসের সেশনটা ফাঁকা হয়ে গেছে, সেশন আর নেই। ওয়াও, যখন আমরা লগ আউট করেছি আমাদের ডাটাবেস থেকে সেশনটা ক্লিয়ার করে দিয়েছে। সো কুকিজটা থাকবে, আপনি যদি কুকিজের দিকে তাকান তাহলে দেখবেন যেখানে কুকিজ রয়ে গেছে, এই কুকিজটা যখন আপনি ব্রাউজারটাকে রিফ্রেশ করবেন বা কেটে নতুন করে ওপেন করবেন তখন আর থাকবে না। তো আবার আমরা ট্রাই করি, টেস্ট টু অ্যাট দ্য রেট অফ টেস্ট ডট কম, পাসওয়ার্ড হিসেবে পাস 123, ভ্যালিডেশন চেকের দরকার নেই, সব কিছু কমপ্লিট। লগ ইন বাটনে ক্লিক করি, এটা আমাদেরকে বলছে ক্যান নট রিড প্রপার্টি সেভ অফ আনডিফাইন্ড, টিনি মিস্টেক অ্যাজ ইউজুয়াল। তো এখানে আমরা সেভ করার চেষ্টা করেছি, আমাদেরকে ইরর বলছে, এখানে আমাদের টার্মিনাল বলছে যে ক্যান নট রিড প্রপার্টি সেভ অফ আনডিফাইন্ড, স্বাভাবিক বিষয় এখানে সেভ বলে কোনো প্রপার্টি পাচ্ছে না। কেন সেভ বলে প্রপার্টি পাবে? কারণ এখানে আমরা রেসপন্স ডট সেশন নিয়ে কাজ করছি। আসলে রেসপন্স ডট সেশন নিয়ে আমরা কেন কাজ করবো? আমরা তো কাজ করবো রিকোয়েস্ট ডট সেশন নিয়ে, ওকে? এই জন্য আসলে প্রবলেমটা হয়েছে। তো আমরা এবার যে রিফ্রেশ করি, আবারও কন্টিনিউ করার চেষ্টা করি, এবার দেখা যাক কোনো এরর আসে কি না। দ্য সাইট ক্যান বি রিচ, সো এবার আমাদের অ্যাপ্লিকেশনটা ক্রাশ করেছে। এবার বলছে রিডিরেক্ট ইজ ডিফাইন্ড ইজ নট ডিফাইন্ড, তার মানে আবারও কোনো একটা জায়গায় আমরা ভুল করেছি, সেটা হচ্ছে ডিরেক্টলি আমরা লিখেছি রিডিরেক্ট। বাট হোয়াট ইজ রিডিরেক্ট? এখানে যখন আমরা ডিরেক্টলি রিডিরেক্ট লিখবো তখন সেটা তো আমাদের নর্মাল ফাংশনকে বোঝাবে, তাই না? ভাববে কোথাও একটা রিডিরেক্ট আমি কল করেছি, কিন্তু এটা তো কোথাও ডিফাইন করা হয়নি। এই রিডিরেক্টটা তো আসবে রেসপন্সের সাথে, যেখানে আমাদের রেসপন্স দরকার না সেখানে আমরা রেসপন্স দিয়েছিলাম, আর যেখানে আমাদের রেসপন্স দরকার সেখানে আমরা রেসপন্স দেইনি। তো এবার আবার রিফ্রেশ করি, লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট, দেখেন আমি লগ ইন অবস্থায় আছি, অলরেডি লগ ইন অবস্থায় আছি। আমাদের সেশন স্টোরে যদি আপনি যান তাহলে দেখতে পারবেন যেখানে একটা নতুন সেশন যুক্ত হয়েছে, এই যে আমার নামে, সুন্দরভাবে, কিন্তু তারপরেও আমরা এই পেজটাতে রয়েছি। আবার এখানে আমাদের লগ আউটও দেখাচ্ছে, এটা একটা প্রবলেম, তাই না? তো আমাদের এই চ্যাপ্টারটা শেষ করবো আমরা এই প্রবলেমের সলিউশনটা দিয়ে। তো আপাতত আমি লগ আউট করি, লগ আউট করে আবারও আমরা লগ ইন করবো, ওকে? তো লগ আউট করার সাথে সাথে এখানে বাটনগুলো চলে এসছে, আমাদের কম্পাস বা ডাটাবেজ স্টোরে কোনো রকম কোনো ডাটা নেই, এটা রিমুভ হয়ে গেছে। টেস্ট টু অ্যাট দ্য রেট অফ টেস্ট ডট কম, এবার হচ্ছে পাস 123। এবার আমরা লগ ইন বাটনে ক্লিক করি, দেখা যাক কী অবস্থা দাঁড়ায়। Wow, it's working. It's perfectly working. এবার আপনাদের জন্য টাস্ক হচ্ছে, যেমনটা আমরা ড্যাশবোর্ডের ক্ষেত্রে করেছিলাম সেরকমটা আপনি লগ ইন এবং সাইন আপের জন্য করবেন। ড্যাশবোর্ডের ক্ষেত্রে কনসেপ্ট ছিল যদি আমরা লগ ইন অবস্থায় থাকি শুধুমাত্র তখনই লগ আউট, মানে ড্যাশবোর্ড পেজটা আমরা দেখতে পারবো। আর লগ ইন এবং লগ আউটের ক্ষেত্রে আপনি করবেন যদি আমরা লগ ইন অবস্থায় না থাকি শুধুমাত্র তখনই আমরা লগ ইন এবং লগ আউট সাইন আপ পেজটা দেখতে পারবো, ওকে? এই কনসেপ্টটা আপনি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন, দেখেন কী অবস্থা হয়। না পারলে সমস্যা নেই, আমি তো আছি, পরের ভিডিওতে সলভ করে দিব।